ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। তোমাদের আগের যে ক্লাসটা আমি করেছিলাম টাইম স্পিড এন্ড ডিস্টেন্সে, সেটা ফার্স্ট পার্ট আমরা করেছিলাম, যেখানে আমাদের রিলেটিভ স্পিড সম্বন্ধে আমি আলোচনা করেছি, অপোজিট ডিরেকশন সেম ডিরেকশন কি কি হয়েছে সেটা আলোচনা করেছি, তার সাথে লেটে পৌঁছালে কি হবে, আগে পৌঁছালে কি হবে সেটাও আমি আলোচনা করেছি। আফটার ডিসকাশন অল দিস থিংস then I give you some examples also after completion of these chapters, okay? So today আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রেন সংক্রান্ত যত রকম প্রবলেম হয় এই সমস্তগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আর নেক্সট ক্লাসটা আমাদের থাকবে যে সত্যের অনুকূল এবং সত্যের প্রতিকূলে যে অঙ্কগুলো আমাদের থাকে, বা বলতে পারো বোট অ্যান্ড স্ট্রিম যে অঙ্কগুলো আমাদের থাকে, নৌকা এবং স্রোতের যে অঙ্কগুলো থাকে, সেগুলো আমরা করার পরে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হবে, ওকে, করে নেব। তারপরে এটা সম্বন্ধে দু তিনটা আমরা প্রবলেম করব। সো ফার্স্ট টাইপের কি ধরনের প্রবলেম আমাদের থাকে সেটা আমরা আগে প্রথমে আলোচনা করবো। আমরা হেডিং দিচ্ছি এখানে যে টাইপ ওয়ান। আশা করছি যে এটাকে ভালো করে যদি তোমরা ভিডিওটাকে দেখে নাও, তখন দেখবে এই সম্বন্ধে আর কোনো সমস্যা তোমাদের আর তৈরি হবে না। সো প্রথমে যে প্রবলেমটা আমি দিচ্ছি এখানে, বা প্রথম যে টাইপটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, ধরে নিচ্ছি এখানে একটা ট্রেন আছে, ওকে, এই ট্রেনটার লেন্থ হচ্ছে 200 মিটার, এই ট্রেনটার লেন্থ হচ্ছে 200 মিটার, আর স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখানে যেটা করা হয়েছে, এখানে একটা পোল আছে, ওকে, এখানে একটা পোল আছে। এবার প্রশ্ন করা হয়েছে এই ট্রেনটা এই পোলটাকে অতিক্রম করতে কত সময় নেবে। কি বলা হচ্ছে, একটা ট্রেন আছে এখানে, ট্রেনটার লেন্থ হচ্ছে 200 মিটার, এর স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এখানে একটা পোল রাখা আছে। প্রশ্ন করা হয়েছে যে এই ট্রেনটি এই পোলটিকে অতিক্রম করতে কত সময় নেবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট যে কনসেপ্টটা এখানে আমাদের কাজে লাগে সেটা হলো, একটা ট্রেন যখন কোন একটা পোলকে বা কোন একটা দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করে, ইট মিন্স ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে, ওকে। তার টাইম আমরা কি জানি, টাইম ইজ ইকুয়াল টু আমরা জানি যে ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স বলতে ট্রেনটা নিজস্ব লেন, দ্যাট মিন্স 200 মিটার, আর স্পিড কত, 20, সমান হচ্ছে 10 সেকেন্ড। উত্তরটা হচ্ছে কত, 10 সেকেন্ড। তাহলে উত্তরটা কি হলো, যে এই ট্রেনটি এই যে আমার পোলটা ছিল এই পোলটাকে অতিক্রম করতে সময় নিচ্ছে 10 সেকেন্ড। এটা হচ্ছে টাইপ ওয়ান এর প্রবলেম। এবার আমরা যাচ্ছি টাইপ টু তে, কি ধরনের প্রবলেম থাকে টাইপ টু তে, কি থাকে টাইপ টু তে, যেটা আমাদের থাকে সেটা আমি এরকম ভাবে লিখছি, একই রকম ভাবে জিনিসটাকে করছি, তার আমাদের মনে আমাদের সুবিধা থাকে। ধর এখানে একটা ট্রেন আছে, এই ট্রেনটার লেন্থ হচ্ছে 200 মিটার, এর স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার করা হয়েছে যেটা, এই জায়গাটাতে এখানে একটা প্ল্যাটফর্ম আছে, ওকে, এই যে একটা প্ল্যাটফর্ম এখানে দেখতে পাচ্ছি আমরা, এই প্ল্যাটফর্মটার লেন্থ হচ্ছে 300 মিটার। এবার প্রশ্ন করা হচ্ছে একই প্রশ্ন, যে এই 200 মিটার লেন্থ যুক্ত ট্রেনটি এই 300 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। ক্লিয়ার কোয়েশ্চেন আমাদের, আগেরটা কিন্তু শুধু পোল ছিল, এখানে একটা প্ল্যাটফর্ম রাখা হয়েছে এবং প্ল্যাটফর্মের নিজস্ব একটা দৈর্ঘ্য আছে যেটা পোলটা ছিল না। তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা কতটা অতিক্রম করতে হবে, না ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দ্যাট মিন্স 200 প্লাস 300 বাই স্পিড 20 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 500 বাই 20, ওকে, সমান হচ্ছে 25 সেকেন্ড। তো উত্তরটা কত হলো, 25 সেকেন্ড। তাহলে প্রশ্নটা যেটা করা হয়েছিল নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে টাইপ থ্রি প্রবলেম, টাইপ থ্রি। এই টাইপ থ্রি তে কি আছে, টাইপ থ্রি যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে দু ধরনের জিনিস আমরা করব। কি করব, ধর এখানে একই রকম একটা ট্রেন এখানে রাখা আছে, এই ট্রেনটার একই রকম লেন্থ আছে 200 মিটার, এর স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওকে, এই মানুষটার একটা নিজস্ব স্পিড আছে, কত স্পিড হচ্ছে,
5 মিটার পার সেকেন্ড। এবার প্রশ্নে দু ধরনের প্রশ্ন করা হচ্ছে, যখন ট্রেনটা আর মানুষটি অপোজিট ডিরেকশনে থাকছে বা বিপরীতগামী, ওকে, আর একটা হচ্ছে একই দিকে যাচ্ছে, মানে হচ্ছে সেম ডিরেকশনে যখন যাচ্ছে, কি হলো, একটা অপোজিট ডিরেকশন একটা সেম ডিরেকশন, তখন একে অপরকে ক্রস করতে কত সময় নেবে। তা প্রশ্নটা কি করলাম, একটা 200 মিটার লেন্থ ট্রেন আছে, এই ট্রেনটির স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এখানে একজন মানুষ আছে, এই মানুষটার স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার একবার অপোজিট ডিরেকশন বা বিপরীতগামী হচ্ছে, তখন একে অপরকে ক্রস করতে কত সময় নেবে, একবার একই দিকে যাচ্ছে, তখন একে অপরকে ক্রস করতে কত সময় নেবে। তো এখানে আমরা যখনই অপোজিট বা বিপরীতগামী হবে, তখন কোন জিনিসটা চলে আসে, না রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ চলে আসে। যদি অপোজিট ডিরেকশন থাকে তখন আপেক্ষিক গতিবেগটা কি হয়, প্লাস হয়, এ প্লাস বি। যদি সেম ডিরেকশনে থাকে তখন আপেক্ষিক গতিবেগটা কি হয়, মাইনাস হয়। আমি জাস্ট মনে করে দিচ্ছি, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, তাহলে অপোজিট ডিরেকশন যখন যাবে তখন কত সময় কখন মিলিত হবে একে অপরকে, 200 বাই এ দুটো কি হবে, যোগ হয়ে যাবে। সো 20 প্লাস 5 সমান হচ্ছে 8 সেকেন্ড। ওকে, তাহলে কি হলো, যে আফটার 8 সেকেন্ড দ্য ট্রেন এন্ড দ্য ম্যান ক্রস উইথ ইচ আদার, একে অপরকে ক্রস করবে আফটার 8 সেকেন্ড যদি অপোজিট ডিরেকশনে থাকে। আর সেম ডিরেকশনে কি হবে, 200 বাই 20 মাইনাস 5 দ্যাট মিনস 15, 5 দিকেটা দাও, 5 20 5 3 তার মানে হচ্ছে 20 বাই 3 সেকেন্ডে একে অপরকে ক্রস করে চলে যায়। এই ধরনের একটা প্রবলেম আমরা পেলাম। এবার আমরা আসছি টাইপ 4, ঠিক আছে, টাইপ 4 এর প্রবলেম হলো কি হচ্ছে, এবার একটু চেঞ্জ করি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন আছে, এখানে এই ট্রেনটার লেন্থ একই রেখেছি আমি 200 মিটার এবং এর স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ওকে। এবার এখানে আর একটা ট্রেন আছে, এই ট্রেনটার লেন্থ হচ্ছে 100 মিটার এবং এর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ওকে। এবার এখানে একই রকম ভাবে আগে যে প্রবলেমটা করেছিলাম একই রকম ভাবে করছি আমরা। একবার এটা হচ্ছে বিপরীত গামী স্পিড বা বলতে পারো অপোজিট ডিরেকশনে এটা যাচ্ছে, আর এটা সেম ডিরেকশনে যাচ্ছে, ওকে। একবার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, একবার সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে তখন একে অপরকে ক্রস করতে কত সময় নিচ্ছে। তো যখন আমরা এবার পার্থক্যটা কথা এখানে দেখো, দুটো ট্রেন আছে, দুটো ট্রেন তো লেন্থ কিন্তু দেওয়া আছে, একটা হচ্ছে 200 মিটার, একটা হচ্ছে 100 মিটার, ওকে। তাহলে এখানে টোটাল লেন্থটা কতটা ক্রস করতে হচ্ছে, না 200 প্লাস 100, দ্যাট মিনস 200 প্লাস 100 বাই, যেহেতু অপোজিট ডিরেকশন তাহলে এটা কি হবে, যোগ হবে, তাহলে স্পিড যাতে 20 প্লাস 10 দ্যাট মিনস 30, অর ইউ মে সে 300 বাই 30 সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আফটার 10 সেকেন্ড বোথ ট্রেন উইল মিট ইচ আদার, 10 সেকেন্ডের পর একে অপরকে ক্রস করবে। এবার যদি সেম ডিরেকশনে যায়, লেন্থটা কিন্তু এখানে একই থাকছে, যেহেতু একটা ট্রেন যখন একটা ট্রেনের উপর দিয়ে ক্রস করবে, অ্যাট ফার্স্ট ইট ক্রস দ্যাট ট্রেন অ্যান্ড দেন ইটস ওন লেন্থ, তাহলে টোটাল লেন্থ এখানে কত পাচ্ছি আমরা, একই রকম ভাবে 300, 200 প্লাস 100। আর রিলেটিভ স্পিডটা কি হবে, যেহেতু সেম ডিরেকশন দ্যাট মিন মাইনাস হবে, মাইনাস হলে কত হবে, এটা 10 সমান হচ্ছে 30 সেকেন্ড। তাহলে আফটার 30 সেকেন্ড দে ক্রস ইচ আদার, আন্ডারস্ট্যান্ড, সো দ্যাটস দ্য প্রবলেম, ওকে। সো এটা হচ্ছে টাইপ 4, আমাদের এই ধরনের প্রবলেম আমাদের কিছু থাকবে পরীক্ষাতে। এরপর আমরা যাব টাইপ 5। এই টাইপ 5 এর প্রবলেমটা কেমন থাকে, টাইপ 5 এর প্রবলেমটা একটু অন্যরকম ভাবে থাকে, জাস্ট আমি দেখিয়ে দিই তোমাদেরকে। একই রকম ভাবে এখানে একটা ট্রেন রাখা হয়েছে, এই ট্রেনটার লেন্থ হচ্ছে 200 মিটার, এর স্পিড 20 মিটার পার সেকেন্ড, এখানে আর একটা স্লো, মানে বলতে পারো তাহলে এটা হচ্ছে স্লোয়ার ট্রেন, যে তার লেন্থ হচ্ছে
100 মিটার এবং স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে বলতে পারি এটা হচ্ছে দ্রুতগামী ট্রেন আর এটা হচ্ছে একটু দ্রুতগামী নয় এটা। ওকে, তাহলে একটা হচ্ছে ফাস্টার ট্রেন, একটা হচ্ছে স্লোয়ার ট্রেন। কেন ফাস্টার ট্রেন? যেহেতু এর স্পিডটা হচ্ছে বেশি 20 মিটার পার সেকেন্ড, এটা স্লোয়ার ট্রেন, এর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার প্রশ্ন করা হয়েছে যে এই স্লোয়ার ট্রেনটাতে একটা লোক বসে আছে ধরো। ওকে, এই স্লোয়ার ট্রেনটাতে একটা লোক বসে আছে, তাহলে এই ফাস্টার ট্রেনটা ওই লোকটাকে ক্রস করতে কত সময় নেবে? এই ফাস্টার ট্রেনটা এই লোকটাকে ক্রস করতে কত সময় নেবে? তাহলে একবার হচ্ছে কি এটা বা অপোজিট, এবার ধরো এইটা অপোজিট ডিরেকশনে আছে, এই স্লোয়ার ট্রেন এন্ড ফাস্টার ট্রেন বোথ আর ইন অপোজিট ডিরেকশন, এটা অপোজিট ডিরেকশন একে অপরের সঙ্গে আছে, তখন এই স্লোয়ার ট্রেনে যে লোকটি বসে আছে একে ক্রস করতে কত সময় নেবে, এটা প্রশ্ন করা হয়েছে। এবার এখন প্রশ্ন যেটা হচ্ছে, এখন আমরা টোটাল লেন্থটা বা টোটাল ডিস্টেন্সটাকে কত ধরবো এটা হচ্ছে আমাদের বের করতে হবে, টোটাল লেন্থ বা টোটাল ডিস্টেন্সটাকে আমরা কত ধরবো সেটা বের করতে হবে, তাই না? তো আমাদের আগেরটা কি করেছেন, দুটো ট্রেনের লেন্থটাকে আমরা যোগ করেছিলাম, কিন্তু এখানে কি দুটো ট্রেনের লেন্থ যোগ হবে? কারণ এই যে লোকটি বসে আছে এই লোকটি স্লোয়ার ট্রেনের ঠিক কোনখানে বসে আছে তুমি কি বলতে পারছো? না, তুমি বলতে পারছো না। এটা এখানেও বসে থাকতে পারে, এখানেও বসে থাকতে পারে, এখানেও বসে থাকতে পারে। তার মানে স্লোয়ার ট্রেনের যে লেন্থটি আছে এখন এই স্লোয়ার ট্রেনের লেন্থটি কিন্তু যোগ হবে না, শুধুমাত্র আমরা কি করব ফাস্টার ট্রেনের যে লেন্থটি আছে সেটাকে আমরা নেব। কিন্তু এর স্পিডটা, লোকটার স্পিড হচ্ছে কার স্পিড? ট্রেনের স্পিড। তো এটাকে নিতে হবে আমাকে, যেহেতু এটা অপোজিট ডিরেকশন দ্যাট মিনস এটা যোগ হবে, তাহলে এটা কত হয়ে গেল 30 সমান হচ্ছে 20/3 সেকেন্ড, 20/3 সেকেন্ড। তাহলে কি উত্তরটা কি হলো, যে ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনে বসে থাকা লোকটিকে অতিক্রম করতে সময় নেবে 20/3 সেকেন্ড। আশা করি পুরো প্রবলেমটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার দেখো এখানে একটা প্রবলেম আমি দিয়েছি তোমাদেরকে, এই প্রবলেমটা কি বলা হয়েছে, একটি ট্রেন একটি পোলকে অতিক্রম করতে সময় নেয় 15 সেকেন্ড, ওই একই ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 25 সেকেন্ডে। প্রশ্ন করা হয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত এবং ট্রেনের গতিবেগ কত, বোঝা গেছে ব্যাপারটা? এবার আমি কি বললাম এখানে কি করি, ধরে নিচ্ছি যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ এটা, এবার লিখতে হবে, ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য সমান, একদম সুন্দর করে লিখে নেবে এরকম ভাবে, ট্রেনের দৈর্ঘ্য সমান এল। কি ধরে নিলে তুমি, যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল এবং ট্রেনের গতিবেগ, ট্রেনের দৈর্ঘ্য ধরে নিয়েছো, এবার হচ্ছে ট্রেনের গতিবেগ, ওকে আন্ডারস্ট্যান্ড? তো কি বলা হয়েছে, প্রথম কি করা হলো, একটি পোলকে অতিক্রম করতে সময় নিচ্ছে। তো পোলকে অতিক্রম করা মানে কি, ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে পোলকে অতিক্রম করতে সময় নেয়, এভাবে লিখবে, পোলকে অতিক্রম করতে সময় নেয় হচ্ছে L/S = 15, আন্ডারস্ট্যান্ড? তা কি বললাম, আচ্ছা এখানে একটা করতে হবে, যেটা এই যে প্ল্যাটফর্ম যেটা অতিক্রম করছে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একটা নিয়ে নিই, এটা ধরো 300 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা। ওকে, তাহলে আমার ভালো সুবিধা হবে। তাহলে কি বললো, পোল গেতুন করতে সময় নিচ্ছে L/S = 15। এবার ওই একই ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেয়, এটা বের করতে হবে, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে করতে সময় নেয় কত নিচ্ছে তাহলে, তাহলে L+300, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই স্পিড = 25। আশা করি বুঝতে পেরেছো,
এবার প্রথম ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, এল সমান 15s, এটা পেয়েছি এল সমান 15s। এবার এল এ তে আমরা ওই 15s টাকে বসিয়ে দিচ্ছি, তাহলে কি হলো, তাহলে 15s প্লাস 300 বাই s ইজ ইকুয়াল টু 25, অর ইউ মে সে 15s, এই যে 25s টা এদিকে যাচ্ছে, তাহলে এটাকে এদিকে যদি আসে তাহলে মাইনাস 25s ইজ ইকুয়াল টু মাইনাস 300, অর মাইনাস 10s ইজ ইকুয়াল টু মাইনাস 300, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে s সমান কত হলো 300 বাই 10 ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। এটা কি হলো, ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম, এবার ট্রেনের সরি ট্রেনের দৈর্ঘ্য বলছি, ট্রেনের গতিবেগটা পেয়ে গেলাম, এবার ট্রেনের দৈর্ঘ্য মানে এল সমান কত হচ্ছে, এল সমান কি জানি আমরা 15s আমরা আগেই বের করেছি, সো 15 × 30 মিটার সমান হচ্ছে 450 মিটার হয়ে গেল অঙ্ক। এখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম, ট্রেনের গতিবেগও পেয়ে গেলাম। এবার আমরা এবার দেখো এখানে আরেকটা আমি প্রবলেম দিয়েছি, কি বলা হচ্ছে এখানে, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিকে একে অপরকে অতিক্রম করে 20 সেকেন্ডে, আর একই দিকে যাবার সময় অতিক্রম করতে সময় নেয় 30 সেকেন্ড, তা দুটি ট্রেনের গতিবেগে অনুপাত কত এটা বের করতে দেওয়া হয়েছে। আমি কি করলাম, ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য সমান 1L আর গতিবেগ সমান একটা হচ্ছে x একটা হচ্ছে y, আন্ডারস্ট্যান্ড। এবার যখন তারা বিপরীত দিকে যাচ্ছে তখন তাহলে কত সময় নিচ্ছে, তাহলে কি হচ্ছে জিনিসটা, l প্লাস l দুটি ট্রেন একই, বাই x প্লাস y ইজ ইকুয়াল টু কত হচ্ছে 20, অর ইউ মে সে 2l বাই x প্লাস y ইজ ইকুয়াল টু 20, অর 2l সমান 20 × x প্লাস y, আন্ডারস্ট্যান্ড। পরের ঘটনাটা কি হচ্ছে, যখন একই দিকে যাচ্ছে তাহলে কি হচ্ছে, l প্লাস l বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু 35, অর 2l বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু 35, অর 2l সমান 35 × x মাইনাস y। এবার আমরা কি লিখতে পারি, যেহেতু এখানেও 2l আছে এখানেও 2l আছে, তাই এই দুটো সমান, তাই তো, তাহলে আমরা কি লিখলাম এখান থেকে কি পেলাম, যে 20x প্লাস y ইজ ইকুয়াল টু 35x মাইনাস y, তাহলে কি হলো 20x, এটা 35 এর দিকে নিয়ে এলাম, 35x সমান মাইনাস 35y মাইনাস 20y, তাহলে কত হচ্ছে মাইনাস 15x ইজ ইকুয়াল টু মাইনাস 55y, কেটে দাও, 5 দিয়ে কাটাকাটি করো, 5 × 3 = 15 মানে 3x + 5 = 11y, ওকে। তাহলে এখানে কি লিখতে পারছি আমরা, x বাই y ইজ ইকুয়াল টু 11/3 লিখতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি, x বাই y হচ্ছে 11/3। প্রশ্ন কি করেছিল, যে ট্রেনের গতিবেগের অনুপাত কত, তাহলে কি লিখলে, গতিবেগের অনুপাত হচ্ছে, এখানে লিখে দাও এটা, যে গতিবেগের অনুপাত, একদম সুন্দর করে লিখে দাও এখানে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আজকে হচ্ছে এখানে আমাদের প্রবলেমটা আমাদের শেষ হল, তা আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোনো সমস্যা নিশ্চয়ই হয়নি, যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করো আমাকে,
আমাদের নেক্সট ক্লাসটা হবে স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল সংক্রান্ত যতরকম সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করব। তারপরে আমাদের টাইম পিরিয়ড ডিস্টেন্সের কিছু প্রবলেম নিয়ে অলসো আমরা এবার আরেকটা ক্লাস আমরা করে নেব, তাহলে দেখো আমাদের পুরো সমস্যাটা আমাদের ক্লিয়ার করে নিতে পারবো। সো যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল যে আইকনটি আছে সেটাকে ক্লিক করে রাখো, যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে পারে। এবং লাইক যদি ভালো লেগে থাকে ভিডিওটি অতি অবশ্যই লাইক করো এবং কমেন্টস তোমরা জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগছে আর কোথায় কোথায় উন্নতি কিছু করতে হবে কিনা। ওকে, সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই চ্যানেল, থ্যাংক ইউ ভেরি মাচ।